অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বিজয়ী হয়েছে। আনন্দ উদযাপন করতে গিয়ে তারা নিজের নোংরা যে শু জুতা কেস জুতা কেস জুতার মধ্যে মদ ঢেলে সেই মদ পান করতেছে। এটা হচ্ছে সেখানকার সভ্য দেশে একটা আনন্দ উদযাপন করার একটা সিস্টেম। আপনারা বলুন, আপনার পায়ের জুতা যেটা পরে আপনি খেলেছেন দৌড়িয়েছেন, কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ঘাম থাকবে সেখানে, জীবাণু থাকবে, জার্ম থাকবে, তার মধ্যে পানি ঢেলে উদযাপন যারা করে, এটা কি সায়েন্স গ্রহণ করবে? জোরে বলতে হবে, বিজ্ঞান গ্রহণ করবে? বিজ্ঞান বাদ দেন, সুস্থ মস্তিষ্ক কমন সেন্স এটা গ্রহণ করবে? কিন্তু তারা তো এটা করছে সভ্যতার আড়ালে। তাদের এই ধরনের অসংখ্য অসভ্যতা বর্বরতা তাদের সমাজের মধ্যে রয়েছে। এজন্য সভ্য সমাজের মানুষ যদি বসবাস করতে চায়, তাহলে এই সমাজের মানুষকে ফিরে যেতে হবে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত শাসন আমলের দিকে। সে সমাজের চিত্র যদি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাহলে দেখা যাবে সভ্যতা কাকে বলে, ইনসাফ কাকে বলে, ন্যায়পরায়ণতা কাকে বলে, সততা কাকে বলে। এটা পৃথিবীর মধ্যে একমাত্র উপহার দিয়েছে ইসলাম, উপহার দিয়েছেন আমাদের আল্লাহ। উপহার কে দিয়েছেন জোরে বলতে হবে, আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। 1500 বছর আগে কোরআন মাজিদ নাজিল করে দেওয়ার পর এমন একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য উপহার দিলেন। এই জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, যেখানে আপনি ফলো করবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির বাতাস বইয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারীম উপহার দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আপনার জন্য আপনাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আপনাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আমি আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান গ্রহণযোগ্য, সেই একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো আসতে বলেন, কোরআন মাজিদ আল্লাহ পাক নিজের ভাষায় আল্লাহ পাক সূরে আল ইমরানে ঘোষণা করে বলেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র দিন আমি আল্লাহর কাছে তার নাম হলো ইসলাম। ইসলাম যদি কেউ মানে দুনিয়াতেও সফল আখরাতেও সফল। ইসলাম যদি কেউ মানে, নারী যদি ইসলাম মানে, নারী সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। যুবক যদি ইসলাম দুনিয়াতে মানে, এ যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে, তার আখলাক সুন্দর হয়ে যাবে। ব্যবসায়ী যদি ইসলাম মানে, তাহলে তার দ্বারা কাস্টমার কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সমাজের নেতা যদি ইসলাম মানে, সমাজের জনগণ কখনো মাজলুম হবে না, ঠিক কিনা? ইসলাম যে মানবে সে কখনোই জুলুম করতে পারবে না। তার কারণ হচ্ছে ইসলাম তো এই থিম তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে এই জমিনের মধ্যে আমি যা বলছি যা করছি সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যা রেকর্ড না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে ধারণ করে, তাকে কি আর গোয়েন্দা পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আর যদি বলেন না আপনারা, তাকে কি সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার আদৌ প্রয়োজন আছে? সিসি ক্যামেরা দিয়ে
সমস্ত পরিবর্তন করা যায় না, সাময়িক কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। মৌলিক পরিবর্তন যদি, আমূল পরিবর্তন যদি করতে হয়, মানুষের মধ্যে ঈমান ঢুকায় দিতে হবে, যার কারণে আমরা বাস্তবতা দেখতে পাই। সিসি ক্যামেরা দিয়েও কিন্তু অন্যায় দূর করা যায় না, ঠিক কি না? ঈমান যদি আমার সহি না হয়, আমি যদি ঈমানদার না হই, তাহলে আমার কোনো কিছুই এই পৃথিবীতে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। কারণ পুলিশ আমাকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবে, গোয়েন্দা বিভাগ আমাকে কতক্ষণ পাহারা দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ পাহারা দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে? এই জন্য সমাজের সকল মানুষকে ঈমানের পথে ফিরে আসতে হবে, আমলের পথে ফিরে আসতে হবে, আল্লাহর নবীর মহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে, রসুলের আদর্শকেই জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করতে হবে। পৃথিবীর কোন বুদ্ধিজীবী আর কোন দেশ কি করেছে সেটা না দেখে মুসলমানকে আগে দেখতে হবে, আমার রসুল কি করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলের মধ্যে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর রহমত চাও, পরকালকে যারা বিশ্বাস করো, যারা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো, তাদের জন্য আমার রসুলের মধ্যে আমি উৎকৃষ্ট মানের আদর্শ রেখে দিলাম। আপনাদেরকে আশ্বস্ত করে একটা কথা বলি, এই পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞানে যত উপরে উঠবে, আল্লাহ রসুলের আদর্শের সামনে সে ততটা মাথা নত করবে। আল্লাহু আকবার বলবেন না? মনে করেন, আপনারা ধরুন এই সমাজের মানুষ উন্নত হচ্ছে, চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞানে অনেক উপরে উঠে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে বুঝতে সর্বশেষ সবচেয়ে দামি যে কথাটা বুঝবে, সে কথাটা তামাম পৃথিবীর মেধা একত্রিত করে যদি আজকে আবিষ্কার করে, ভালো করে চোখ মেলে তাকায় দেখবেন সেই ভালো কথাটা উট থেকে আরো উন্নত মানের কিছু কথা দেড় হাজার বছর আগে আমার রসুল বলেছেন। এই জন্য রসুলের আদর্শের উপরে উৎকৃষ্ট আদর্শ সভ্যতা পৃথিবীতে আপনাকে কেউ দিতে পারবে না, ইউরোপ দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না, এই যুব সমাজ কি পশ্চিমারা যা দিবে তার থেকে অনেক দামি কালচার আমার নবীজিদের হাজার বছর আগে যুবকদেরকে উপহার দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার।